হে ফ্রেন্ডস, আপনারা অনেকেই হয়তো একটা জিনিস জানেন না যে আমাদের এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদেরকে দেখতে পারা আর কোনো গুপ্তধন দেখতে পারার মধ্যে কোনো পার্থক্যই নাই। আর এইসব প্রাণীদের যদি আপনি কখনো দেখেন তাহলে আপনি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষদের মধ্যে একজন। কিন্তু সুখবর তো এটা যে এসব প্রাণীদের দেখা পাওয়ার জন্য আপনার বেশিক্ষণ ওয়েট করতে হবে না, কারণ এখন আজকের এই ভিডিওর মধ্যেই আপনি এইসব প্রাণীদের দেখতে চলেছেন, যেসব প্রাণীরা খুবই রিয়ালি সিন এনিমেল। সো ফ্রেন্ডস, আমি হাসান মোহাম্মদ খান আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই নতুন এপিসোডে। তো চলুন সময় নষ্ট না করে দেখা যাক পৃথিবীর সবচেয়ে রিয়ালি সিন এনিমেলদের। আর্ড উলফ, যদিও এদের সংখ্যা তেমন কম না কিন্তু এদের দেখা পাওয়া খুবই কঠিন, কারণ এরা স্বভাবে খুবই লাজুক। আর্ড উলফ নামটা আফ্রিকান, যার মিনিং হচ্ছে আর্থ উলফ। এরা হায়নার মতো মাংসাশী কিন্তু দেখতে ছোটখাটো আকৃতির প্রাণী। এদের গায়ের রং হলুদাব ও কালো ডোরা কাটা, আর এদের লেজ হয় কালো রঙের। এই আর্ড উলফের দুইটা ভিন্ন জাত আছে, যার একটা থাকে ইস্ট আফ্রিকায় এবং অন্যটা সাউথ আফ্রিকায়। এদের দেখা খুব সহজে না পাওয়ার আরও একটা কারণ হলো এরা অ্যাকচুয়ালি নিশাচর প্রাণী। এরা রাতে জেগে থাকে আর দিনে ঘুমায়। সাধারণত এরা আফ্রিকান এরিড প্লেইন্সে থাকে এবং মানুষ যেখানে বেশি সেখানে একদমই আসে না। আর্ড উলফদের ধারালো চোয়াল ও দাঁত থাকলেও এরা বড় শিকার ধরে না, পোকামাকড় এবং সাপই এদের প্রিয় খাবার। লোল্যান্ড স্ট্রিক টেনরেক, ডিফরেস্টেশন আর ওভার হান্টিংয়ের জন্য নর্দার্ন ও ইস্টার্ন মাদাগাস্কারের এই প্রাণীটি এখন বিলুপ্তের মুখে। এদের সামনাসামনি দেখা একদমই সহজ না। এই টেনরিক স্পেসিসের প্রাণীটি ট্রপিক্যাল লোল্যান্ড রেইন ফরেস্টে থাকে। এদের সাইজ 6.8 ইঞ্চির মতো হয় এবং ওয়েট ম্যাক্সিমাম 10 আউন্স হয়। এদেরকে চেনা খুবই সহজ, কারণ এদের গায়ে হলুদ ও বাদামি স্ট্রাইপস এবং কালো স্পাইনি পেলেট থাকে। তারা আত্মরক্ষার জন্য নিজের শরীর থেকে ডিটাচও হয়ে যেতে পারে। স্ট্রিট টেন্ডিকরা তাদের নিজেদের বানানো গর্তেই তাদের ফ্যামিলির সাথে থাকে। এরা কেঁচো খেতে পছন্দ করে, কিন্তু এদের ডায়েটে অন্য খাবারও থাকে। এরা অক্টোবর থেকে ডিসেম্বরে ব্রিডিং করে এবং একসাথে 8টারও বেশি বাচ্চা দিয়ে থাকে। এই বিস্ময়কর প্রাণীটির ব্যাপারে এখনও অনেক কিছুই আমরা জানি না, কিন্তু এরা একটা ইউনিক সাউন্ড করে। আর অবাক করার মতো বিষয় হচ্ছে এদের এই সাউন্ড এদের মুখ দিয়ে হয় না। স্টার নোজড মোল, খুব কম মানুষেরই এই ইউনিক ক্রিয়েচারটি দেখার সৌভাগ্য হয়, কিন্তু এটি এদের বিলুপ্ত হওয়ার কারণে নয়। এর একটাই কারণ, এরা তাদের জীবনের 99% টাইম মাটির নিচে কাটায়। ম্যাক্সিমাম মোল জাতীয় প্রাণী শুষ্ক মাটিতে থাকতে পছন্দ করে, কিন্তু স্টার নোজড মোল আর্দ্র মাটি ও অগভীর পুকুরে থাকতেই বেশি পছন্দ করে। এদের ভাব দেখলে মনে হয় তারা আমাদের মাটির উপরের এই এনভায়রনমেন্টটাই পছন্দ করে না। এরা দেখতে হ্যামস্টারের মতো এবং এদের মোটা নাকে 12টি উপাঙ্গ আছে, যা দেখতে স্টারের মতো লাগে। এদের প্রায় হাজার হাজার সেন্সরি রিসেপ্টর আছে, যার মাধ্যমে এরা 1 সেকেন্ডের মধ্যেই একসাথে 12টা জিনিসকে টাচ করতে পারে এবং খুব সহজেই বুঝতে পারে কোন জিনিসটা কী। মার্গে, যদি আপনি মনে করেন আপনার বাসার বিড়ালটাই সবচেয়ে বেশি ইউনিক, তার মানে আপনি মার্গেকে কখনো দেখেননি। এই ছোটখাটো বন বিড়ালটি সেন্ট্রাল ও সাউথ আমেরিকার চারপাশের এভারগ্রিন ও ডেসিডুয়াস ফরেস্টে থাকে। 1990 সাল পর্যন্ত তারা ইলিগালি শিকার হওয়ার কারণে এদের পপুলেশন অনেক কমে গিয়েছে। ডেফরেস্টেশনের কারণে এদের পপুলেশন এখন হুমকির মুখে। মার্গে আসলেও একটা স্পেশাল বিড়াল। এদের মাথাটা ছোট হলেও চোখগুলো বড় বড়, আর ওয়েট হয় 8.8 পাউন্ডের মতো। এরা লম্বায় 31 ইঞ্চির মতো হয় এবং এদের লেজ লম্বায় 20 ইঞ্চির মতো হয়ে থাকে। অন্য ডোমেস্টিক বিড়ালদের মতোই এদেরও 2টা দাঁত আছে। মার্গে গাছে ওঠায় বেশ পারদর্শী। এরাও বানর ও পাখির মতো গাছে উঠে যেতে পারে, এমনকি এরা তাদের পুরো জীবনও গাছে কাটিয়ে দিতে পারে। এদেরকে বেশিরভাগই সেন্ট্রাল আমেরিকায় পাওয়া যায়, কিন্তু মেক্সিকোর 32টা স্টেটের 24টাতেই পার স্কোয়ার কিলোমিটারে প্রায় 0.01 থেকে 0.05টা মার্গে থাকে। শুধু যে তাদের সংখ্যা কমের কারণেই তাদেরকে দেখতে পাওয়া যায় না তা কিন্তু নয়। এরাও পেঁচার মতো নিশাচর প্রাণী। তাছাড়া এরা সাধারণত গাছের ওপরে উঠেই ঘুমায়, এর জন্যই আমরা এদেরকে খুব সহজে দেখতে পারি না। ক্যানাডা লিনক্স, এই প্রাণীদেরও খুব কম দেখা যায়। যদি আপনি আলাস্কার সাউদার্ন হাফে এবং কানাডার যে কোনো জায়গায় যেখানে স্নোশু হেয়ার্স খরগোশরা আছে এমন জায়গায় গিয়ে বসবাস করতে থাকেন, তাহলে হয়তো আপনি এদের দেখা পেতেও পারেন। মূলত এদের প্রেজেন্সটা এই স্নোশু হেয়ার্স খরগোশের ওপরেই ডিপেন্ড করে। যদি হেয়ার্স না থাকে তাহলে এরা তাদের জায়গা চেঞ্জ করে এমন আরও একটি জায়গায় যায় যেখানে এই হেয়ার্সটা থাকে। এরা অ্যাকচুয়ালি মিডিয়াম সাইজের নর্থ আমেরিকান ক্যাট, যাদের ঘন লম্বা পশম ও ট্রায়াঙ্গেল শেপের কান আছে।
এরা অনেকটা ববক্যাটের মতো দেখতে এবং এদের পিছনে লম্বা পা থাকে। এরা 32 ইঞ্চি লম্বা হতে পারে ও ওজনে 37 পাউন্ডের মতো হয়। এরাও মার্গের মতো নিশাচর প্রাণী, তাই সাধারণত এরা কারোর চোখেই পড়ে না। কখনো কখনো প্রাণীটি দিনে দেখা দিলেও আসলে এরা একা থাকতে ও মানুষের চোখের আড়ালে থাকতেই বেশি পছন্দ করে। সেইলি ইউগেম বিয়ার, এদেরকে লাস্ট সেঞ্চুরির মাঝ সময় থেকেই দেখা যায় না, এজন্যই ম্যাক্সিমাম মানুষই মনে করে এই ব্লন্ড বিয়ারটি এখন আর নেই। কিন্তু 2018 মেক্সিকোর আটলাই মাউন্টেনে, যেখানে কানাডা, রাশিয়া ও কাজাকিস্তানের মিলনস্থল, সেখানে একদল ট্যুরিস্ট ট্রেকিং করার সময় এর দেখা পায়। তারা প্রথমে একটা ফ্ল্যাট রক দেখতে পায় এবং তারপর একটা ফ্লাফি এনিমেলের পা দেখতে পায়, যেটা তাদের থেকে 230 ফিট নিচে ছিল। যখন তারা তাদের পায়ের দিকে নজর দিচ্ছিল, তখন তারা পুরো প্রাণীটিকে দেখতে পায় ও বুঝতে পারে যে এটা দেখতে সেলিউগেম বিয়ারের মতোই। যে এই প্রাণীটিকে দেখেছিলেন তিনি ছিলেন একজন রাশিয়ান জুওলজিস্ট যার নাম জেনেরিক জেবনস্কি। তিনি অন্যদেরকে বললে কেউই তার কথা বিশ্বাস করতে চাননি। অনেকেই বলেছেন এটা ওই প্রাণীর মতো দেখতেই অন্য কোনো প্রাণী হবে, তবে আমরা আশা করব এটি যেন ওই প্রাণী হয়। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে সমস্ত প্রাণীদের দেখলেন, মোস্ট প্রবেবলি এইসব প্রাণীদেরকে আপনি আগে কখনো দেখেননি, আর যদি তাই হয়ে থাকে তাহলে এখনই সেটি কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার কাছের বন্ধুদের সাথে, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্রেজি ফ্যাক্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও লাইক করে দিন। ধন্যবাদ।